এই রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো দমদমের এক ব্যক্তির। বেশ কিছুদিন ধরে ওই বৃদ্ধ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। শনিবার রাতে তার শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়। সরকারি প্রচার সত্ত্বেও এক শ্রেণীর ভদ্রবেশী মানুষ সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যত্রতত্র জমায়েত করছেন। সোমবার বিকেল থেকে এই রাজ্যের বিভিন্ন জেলার সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে লকডাউন ঘোষণা করা হয় প্রশাসনের তরফ থেকে। এই নির্দেশ মানা না হলে কঠোর শাস্তিরও ব্যবস্থা করা হয়েছে। লকডাউন থেকে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীকে বাদ রাখা হয়েছে। কিন্তু এদিন 5টার পরেও সন্ধ্যা রাত্রিতে দেখা গেল বিভিন্ন চায়ের দোকানে একসাথে অনেক মানুষ বসে চা পানের সাথে খোশ মেজাজে গল্প করছেন। এই সময়কালের মধ্যে একমাত্র হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে যাতায়াত ছাড়া কোন রকম পাবলিক ট্রান্সপোর্ট যাতায়াত করবে না, এমনকি ট্যাক্সি বা অটোরিকশাও নয়। এর একা প্রশাসনের দ্বারা সম্ভব নয় এই রোগের মোকাবিলা করার। মানুষ যদি না সচেতন হন তাহলে কারোরই কিছু করার নেই। যেসব ব্যক্তি এইরূপ কর্মকাণ্ড করে চলেছেন তারা কি একবারও ভেবে দেখেছেন এই রোগের থাবা তার বাড়ির মানুষের উপর পড়তে পারে? সকলের আবেদন, সরকারি নির্দেশিকা মেনে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরিয়ে নিজের পরিবারকে, সমাজ ও দেশকে রক্ষা করুন। এরই মধ্যে শহরে বেড়ে চলা টোটোর দৌরাত্ম্য কমেনি। এদিন সেই সব চিত্র দেখা গেল। এছাড়াও যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলিও খোলা থাকার দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, আনন্দ বার্তা।